नमस्कार, आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेछि आपनादेर सामने। आज एक गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। आजकेर आलोचनार विषय 2023 साल निये। हाँ, वार्षिकी राशिफल आज आमी आपनादेर संगे शेयर करब। आर कयेकटा मुहूर्त आमरा बोलते पारी आर कयेकटा दिन बाकी एई 2022 साल विदाय निते। तारपरेई किन्तु 2023 साल आसछे। आर आमादेर प्रत्येकेरई যদি আগাম কিছু জানতে পারতাম তাহলে কত না ভালো হতো। ঠিক সে কথা মাথায় রেখেই আমি 2023 সাল কি হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করব। এই সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি কি থাকবে, আপনার পড়াশোনা নিয়ে কি অবস্থা আপনার থাকছে, এবং প্রেম, দাম্পত্য, বেকারত্ব, চাকরি সব কিছু নিয়েই আলোচনা করব। কারণ এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের গোটা বছর কিভাবে আমরা কাটাবো সেই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব, এবং কোন গ্রহের উপরে নির্ভর করে আমি আলোচনা করব সেগুলোও কিন্তু বলবো। আমি আজ মূলত চারটে গ্রহের উপরে নির্ভর করে আমি এই বিশ্লেষণটা করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাহলে প্রথমেই কিন্তু রাশিদের গোচর ফল দেখতে হয়। দেখুন, 2023 সাল আমি সিংহ রাশিকে নিয়ে আলোচনা করছি। প্রথমেই দেখব এই 2023 সালে, আমি আগেই বললাম যে চারটে গ্রহের উপরে নির্ভর করে আমি আজ আলোচনা করব। তাই প্রথম যে গ্রহের কথা বলবো, প্রথম গ্রহের কথা বলবো, সেটা হচ্ছে শনিদেব। দেখুন, 17ই জানুয়ারি 2023 শনিদেব কিন্তু রাশি পরিবর্তন করবে, মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এরপর চলে আসব 21শে এপ্রিল দেবগুরু বৃহস্পতিকে নিয়ে। এই 21শে এপ্রিল দেবগুরু বৃহস্পতি, সেও কিন্তু রাশি পরিবর্তন করবে মেষ রাশিতে। এরপরে যে গ্রহের কথা বলবো সেটা হচ্ছে রাহু গ্রহ। এরপর 30শে অক্টোবর রাহু, সেও কিন্তু রাশি পরিবর্তন করবে, মীন রাশিতে প্রবেশ করবে। আর এই একই সময়ে কেতু প্রবেশ করবে কন্যা রাশিতে। এই যে চারটে গ্রহের রাশি পরিবর্তন, এর ফলস্বরূপ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি হতে পারে সে নিয়েই আজ আলোচনা। এবার আমি প্রথমে সিংহ রাশির স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, কারণ আমাদের স্বাস্থ্যটা সবার আগে দেখতে হয়। তাই স্বাস্থ্য দিয়ে নিয়ে যদি আমি বলি, খুব একটা ভালো রেজাল্ট সিংহ রাশির নেই। অর্থাৎ স্বাস্থ্য ভালো যাবে না, আপনার শরীরের উপরে নানা রকম অসুবিধা হতে পারে, সুগার, প্রেশার, হার্টের প্রবলেম, এগুলো কিন্তু দেখা দিতে পারে। তাই শরীরের যত্ন নেবেন, তা না হলে শরীর নিয়ে আপনার কিছুটা সময় নষ্ট এবং আর্থিক ক্ষতি হতে পারে। বড় ধরনের ক্ষতি না হলেও অবশ্যই স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। এদিক থেকে কিন্তু খুব ভালো বলা গেল না 2023 সাল। এরপরে আসব ব্যবসা নিয়ে। যারা ব্যবসা করছেন, অলরেডি ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ শুভ এই 2023 সাল। আপনার জীবনে একটি দাগ কেটে যেতে পারে আর্থিক দিক থেকে, ভালো চলবে। যদি মনে করেছেন যে অনেকদিন ধরে নতুন ব্যবসা আবার শুরু করবেন, বা আপনার যে ব্যবসার সাথে জড়িত আর একটু ভালো করবেন, উন্নতি করবেন, আপনারা এই 2023 সালে করতে পারেন, সাথ পাবেন, আপনার ভাগ্যের সাপোর্ট থাকছে। তাই ব্যবসায়িক যারা আছেন তাদের জন্য ভীষণ শুভ। অনলাইন বিজনেস এবং তেল, জল, এই ধরনের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অতি শুভ। এরপরে চলে আসবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কি অবস্থায় থাকবে, অবশ্যই ভালো। সিংহ রাশির জন্য দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভীষণ ভালো। স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুময় সম্পর্ক এবং আদার্স যারা আছেন তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক কিন্তু 2023 সাল থাকছে। যাদের সাথে ভাই বোন বা বাবা মা একটা খারাপ সম্পর্ক ছিল, সেটাও কিন্তু এই 2023 সালে ভালো হতে পারে। কারণ ভীষণ সুন্দর একটা সম্পর্ক কিন্তু তৈরি হবে এই 2023 সাল। এরপরে আসব প্রেম। যারা অলরেডি প্রেম করছেন
তাদের ক্ষেত্রে বলবো মোটামুটি থাকছে, আপনারা নিজেদের উপরে অনেকটা কন্ট্রোল রাখলে ভালো থাকবে, না হলে একটু বিগড়ে যেতে পারে। তাই যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কন্ট্রোলে চলুন এবং তর্ক বিতর্ক একদম করবেন না, ছোটোখাটো কোনো কিছু নিয়ে বড় অশান্তি হয়ে যেতে পারে আপনাদের মধ্যে। আর যারা নতুন প্রেম করবেন ভেবে রেখেছেন বা আপনারা এখনও প্রেমে পড়েননি তাদের ক্ষেত্রে শুভ। এই 2023 সালে বহু সিংহ রাশির জাতক জাতিকারা নতুন প্রেমে পড়তে পারে এবং তাদের জন্য শুভ। এরপরে আসবো যারা এখনও বেকার, বেকারদের কি হতে চলেছে এই 2023 সাল। বেকারত্ব থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন, ভীষণ ভালো সময় আপনাদের জন্য। আপনার যোগ্যতা অনুযায়ী কর্মের সন্ধান পেয়ে যাবেন এই সালে। আপনি যদি মনে করেন চাকরি করবেন, অন্যের অধীনে কাজ করবেন, অবশ্যই আপনার যোগ্যতা অনুযায়ী কর্মের সন্ধান আপনি পাবেন। যদি মনে করেন বেকারত্ব দূর করব, নিজে কিছু করে ব্যবসা করব, যদি করতে পারেন সাকসেস হবেন। অর্থাৎ সব দিক থেকেই আপনার ভাগ্য সাপোর্ট করবে 2023 সাল। এর আগে হয়তো অনেক চেষ্টা করেছেন, সঠিকভাবে এগোতে পারেননি, কিন্তু 2023 সাল আপনার জন্য ভীষণ শুভ। এরপরে আসবো চাকরি যারা অলরেডি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল পাবেন। কীরকম, এই গোটা বছরে আপনার কোনো না কোনো সময় স্যালারি বৃদ্ধি হতে পারে, প্রমোশন হতে পারে, বা একটা ভালো জায়গা আপনি তৈরি করে নিতে পারেন আপনার কর্মের জায়গায়। তাই অবশ্যই চাকরি যারা করছে তাদের জন্য ভালো বলতেই পারি 2023 সাল ভীষণ শুভ কিন্তু আপনাদের জন্য থাকছে। আর্থিক দিক থেকে আমি আলোচনা করব, আপনার আর্থিক পরিস্থিতি কি থাকবে। আর্থিক পরিস্থিতি যদি বলি সিংহ রাশির জাতক জাতিকাদের 2023 সাল ভালো থাকবে, তবে আপ অ্যান্ড ডাউন আসতে পারে। শুরুর দিকে একটু ডাউন হতে পারে, মাঝামাঝি থেকে কিন্তু অবশ্যই আপ হবেই হবে। আপনাদের আর্থিক উন্নতি হবেই, আপনাদের কিছু হলেও সেভিংস হবে, সেদিক থেকে কিন্তু 100% দিয়ে আমি বলতে পারি। আর আয় ব্যয়ের যদি ব্যালেন্সটা বলি তাহলে কিন্তু 10 আয় 7 ব্যয় 3 কিন্তু সেভিংস আপনাদের 2023 সাল 100% হবে, আপনারা খাতায় লিখে রাখতে পারেন। এরপর আমি বলবো অবিবাহিত যারা আছেন, যারা অনেক চেষ্টা করেছেন সঠিক পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছেন না, বয়স ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, 2023 সালে যদি সিংহ রাশি হয়ে থাকেন আর আপনার যদি বিবাহ হতে নানা রকম বাধা বিঘ্ন এতদিন ছিল, 2023 সাল কিন্তু কেটে যাবে। তবে ঘরে বসে থাকলে কিছু হবে না, চেষ্টা করুন, চেষ্টা করলে সাকসেস পাবেন। 2023 সাল যদি বিবাহের জন্য চেষ্টা করেন, যোগাযোগ করেন, আপনাদের কিন্তু সাকসেস আসবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ভীষণ ভালো বছর কিন্তু আপনাদের জন্য হতে চলেছে। সর্বশেষ শত্রু নিয়ে বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের শত্রু কিন্তু 2023 সালে থাকছে। বড় ক্ষতি না করতে পারলেও শত্রুতা কিন্তু করবে, তাই চোখ কান খোলা রাখুন। আপনারই খুব কাছের কেউ আপনার শত্রুতামি করবে বা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, বড় ধরনের কিছু করতে পারবে না, তবে অ্যালার্ট থাকলে আপনারা অবশ্যই সুরক্ষিত থাকবেন, যদি না থাকেন তাহলে কিছু ক্ষতিও হতে পারে। তাই শত্রুর দিক থেকে সাবধান থাকাটাই কিন্তু 2023 সাল আপনাদের উচিত। এই ছিল 2023 সালের সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম, বিস্তারিত কি হতে পারে তার ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।